সুদী দর্শক মণ্ডলী আবারও আপনাদের স্বাগত জানাচ্ছি করোনা ভাইরাস প্রসঙ্গে হ্যান্ড স্যানিটাইজার করোনা প্রতিরোধে একটি বিশাল ভূমিকা রাখছে আমাদের জীবনে এই মুহূর্তে আমরা মনে করি যারা বিজ্ঞানী রয়েছে তারা সবাই মনে করেন যে হ্যান্ড স্যানিটাইজিং ঘন ঘন যত ঘন ঘন সম্ভব সব সর্বোত্তম পন্থা করোনা প্রতিরোধে যাই হোক কিন্তু বাজারে কিন্তু হ্যান্ড স্যানিটাইজার এই মুহূর্তে নেই আবার যাদের কাছে রয়েছে অনেক এক্সপেন্সিভ হয়ে যাচ্ছে সেটি গতকাল আমি বাজার সার্ভে করে দেখলাম যুক্তরাষ্ট্রের মতো বাজারেও দেখা যাচ্ছে যে যেই হ্যান্ড স্যানিটাইজার আমরা বাংলাদেশি টাকায় বিশ টাকা দিয়ে পেতাম সেটি এখন বাংলাদেশি টাকায় প্রায় আড়াইশো টাকা তিন ডলার চার ডলার ছোট্ট একটি হ্যান্ড স্যানিটাইজার যাই হোক এটি নিয়ে আমি মনে করি ঘাবড়ানোর কিছু নাই আজ আমরা আপনাদেরকে শেখাবো যে ঘরে বসেই কীভাবে হ্যান্ড স্যানিটাইজার বানাতে পারবেন খুব অল্প খরচে এখন এইটি অনেকে হয়তো বলবেন আমরা তো জানি জি আমি জানি এটা অনেকেই জানেন তারপরও আমি আমার বাংলাভাষী মানুষদের জন্য যারা বিভিন্ন প্রান্তে রয়েছেন যারা অ্যাফোর্ড করতে পারবেন না বা কিনতে পারবেন না বা পাওয়া যাচ্ছে না তাদের জন্য শুধু আমি সহজে এনে দিচ্ছি আসুন দেখে নিই কী কী প্রয়োজন উপাদান এটি প্রথমে প্রয়োজন অ্যালোভেরা হ্যাঁ তো অ্যালোভেরা আমি একটি কাঁচা অ্যালোভেরা এনে রেখেছি আপনি এটা কেটে ভেতরের যে নির্যাস সেটি নেবেন বলে দিচ্ছি যা যা প্রয়োজন এরপর যেটি প্রয়োজন অ্যালকোহল রাব এটি বাজারে কিনতে পাওয়া যাচ্ছে এখনও খুব স্বল্প দমে এটি পাওয়া যায় আমি কালকে আমি নিউ ইয়র্ক থেকে কিনেছি এটি তিন ডলারে পেয়েছি প্রায় চারশো পঁচাত্তর মিলিলিটার তিন ডলারে তো এইটি দিয়েই আসলে একটি ফ্যামিলির এক সপ্তাহ চলে যাবে কেউ যদি অ্যালোভেরা কাঁচাটি ব্যবহার করতে না চান অ্যালোভেরা জেলও বাজারে পাওয়া যায় স্বল্প মূল্যে এরপর একটি কাপ প্রয়োজন একটি বোতল প্রয়োজন একটি গ্লাভস প্রয়োজন তো যা বলছিলাম গ্লাভসটি পরে নিন প্রথমে বানানোর আগে দুইটি গ্লাভস তারপরে এই কাপের মধ্যে এই ওয়ান থার্ড পরিমাণে অ্যালোভেরা দিবেন। এটি জেল অথবা এইটিকে দেবেন কেটে তিন ভাগের এক ভাগ আর বাকি দুই ভাগ আপনি অ্যালকোহল রাব রাবিং অ্যালকোহল দেবেন তারপর এটি শেক করুন এটি রেডি হয়ে গেল ব্যবহারের জন্য তো আমি আপনাদের সুবিধার্থে আমি প্রথমেই এই বোতলের মধ্যে আমি তিন ভাগের এক কাপ অ্যালোভেরা জেল দিয়েছি এখন আমি অ্যালকোহল রাব দিচ্ছি এর ডাবল দ্বিগুণ এরপর সিম্পলি আপনি এটিকে ঝাকি দিন খুব সুন্দর তৈরি হয়ে গেল একদম ব্যবহারযোগ্য ঘরেই রাখতে পারবেন আপনার শিশুর ব্যাগে একটি ছোটো কাপড় কাগজ আপনি প্লাস্টিকের বোতল দিয়েও আপনি দিতে পারেন তারা ব্যবহারের আগে একটু ঝেঁকে নেবে তারপর আপনি যত বাজে সারফেস আপনার টাচ করবেন ওটি অবশ্যই অ্যাভয়েড করতে হবে তারপর আপনি এটি ধুয়ে ফেলতে পারবেন অবশ্য একান্তই কিছু না কিছু না পাওয়া গেলে আমি আবারও বলছি লিকুইড সোপ দিয়ে হ্যান্ডস আপনি লিকুইড সাবান দিয়ে হালকা গরম পানি দিয়ে বিশ সেকেন্ড ধোয়া সেটি হচ্ছে সর্বোত্তম আর এটি যখন বাহিরে যাবেন তখন আপনি সাথে রাখতে পারেন আশা করছি ভালো লেগেছে আমরা পরবর্তীতে আজই আবার আরেকটি ভিডিও নিয়ে আসবো তখন সেটিতে আমরা ধূমপাইরা কেন এই ভাইরাসটিতে বেশি আক্রান্ত হচ্ছে সেইটি নিয়ে কথা বলবো আজ বিকালে সেই পর্যন্ত আমাদের সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ আমি ডাক্তার ফেরদৌস খন্দকার নিউ ইয়র্ক থেকে বলছি